রাইট নাও বাংলা গসিপসগুলোর মধ্যে যে গসিপসগুলো রয়েছে সেগুলোর মধ্যে থাকছে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী হতাশ, তার মাথায় পড়ল হাত, কি কারণে সেটা তো জানাবই। এরপর থাকছে পরিচালক মাবরুর রশিদ বান্নাকে নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক, রিজনটা কি সেটাও জানাচ্ছি। তাহলে আর দেরি না করে গসিপে চলে যাই। প্রথমেই আসি মিমি চক্রবর্তীর কাছে। তাহলে কলকাতার নায়িকা মিমি চক্রবর্তীর এবার মাথায় পড়ল হাত, এর পিছে রিজনটা কি? রিজন হলো তার নতুন আইফোন 13 থেকে 7000 ছবি এবং 500 ভিডিও হয়ে গেছে গায়েব। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। গতকাল মিমি চক্রবর্তী নিজে টুইটারে পোস্ট করে জানায় তার গ্যালারি থেকে 7000 ছবি এবং 500 ভিডিওস ডিলিট হয়ে গেছে। কিভাবে এমনটা হলো তিনি জানেন না। সেই সঙ্গে তিনি এটাও বলেন তিনি এখন বুঝতেই পারছেন না তিনি কি নীরবে কাঁদবেন নাকি জোরে জোরে কাঁদবেন। আবার তিনি কিন্তু সেখানে এটাও লিখেন, অ্যাপেলের সাপোর্টের প্রতি তিনি হতাশা প্রকাশ করে জানিয়েছেন, অ্যাপেলের সাপোর্ট অনেক ডিসগাস্টিং, সব রকমভাবে চেষ্টা করেও কোনো লাভ হয়নি। যাই হোক, বুঝাই যাচ্ছে মিমি বেচারি ছবি ভিডিও সব হারিয়ে কষ্টেই আছে। তবে তার এই কষ্টের বিষয় নিয়ে ট্রোল সমালোচনাও কম হচ্ছে না। অনেকেই মজা করে বলছে, দুই জনম দিলেও তো 7000টা ছবি তোলা সম্ভব নয়। আবার নায়িকা যেহেতু সাংসদ তাই অনেকে আবার এটাও বলছে, ভালো হয়েছে ছবি ভিডিও ডিলিট হয়ে গেছে, এখন টিকটক না বানিয়ে নিজ এলাকার কাজে মন দিবে। অ্যান্ড এভাবেই অনেকে যে যার মতো রিয়াকশন দিচ্ছে, আবার কেউ কেউ তাকে সান্ত্বনাও দিচ্ছে। এবার আসি মাবরুর রশিদ বান্নার কাছে। তাহলে ছোট পর্দার ফেমাস ডিরেক্টর মাবরুর রশিদ বান্নাকে নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক, এবং সেটা তার রিসেন্ট একটি পোস্টকে ঘিরে। আসলে রিসেন্টলি মাবরুর রশিদ বান্না তার প্রোডাকশন হাউসের জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাগবে এমন একটি জব পোস্ট করেছিলেন, যেখানে তিনি সাফ উল্লেখ করে দিয়েছিলেন রিকোয়ারমেন্ট কি কি, এবং সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন প্রোডাকশন হাউসে জয়েন করার পর 3 বছরের আগে জব ছাড়া যাবে না, এবং যারা অ্যাপ্লাই করবে তারা যেন টাকা পয়সা কিংবা ফিনান্সিয়াল বেনিফিটের বিষয়টা আশা না করে। এখন অবভিয়াসলি মাবরুর রশিদ বান্নার সঙ্গে কাজ করতে চাইবে এমন অনেক মানুষ রয়েছে, এবং এই শোবিজ ওয়ার্ল্ডে কাজ শেখার জন্য অনেকে বসেও রয়েছে, সুযোগের অপেক্ষাতেও থাকে। কিন্তু 3 বছর কাজ করে ফিনান্সিয়াল বেনিফিট পাওয়া যাবে না, এই বিষয়টা নিয়ে অনেকেই তুলছে আপত্তি, অ্যান্ড এই বিষয়টা নিয়ে করছে সমালোচনাও। কেউ বলছে এই ডিরেক্টর ওভার রেটেড, আবার কারো কাছে মনে হচ্ছে এই সব ধান্দাবাজি। বাট অনেকে কিন্তু এসব সমালোচনার জবাবও দিয়ে দিয়েছে। অনেকে এটাও বলছে, সে তো তার জব পোস্টে কোনো কিছু লুকায়নি, সবই তো ক্লিয়ার করে দিয়েছে, যদি কেউ এসব জব রিকোয়ারমেন্টের শর্ত মেনে রাজি থাকে তাহলে অ্যাপ্লাই করবে, আর না হলে অ্যাপ্লাই করবে না। সে তো আর কাউকে জোর করছে না কিংবা কাউকে ঠকাচ্ছেও না। সো এখানে সমালোচনা করার তো কিছু নেই, যার কাজ শেখার ইচ্ছা হবে সে জয়েন করবে। সো এভাবেই এক পক্ষ সমালোচনা করছে, তো আরেক পক্ষ সমালোচনার জবাবও দিয়ে দিচ্ছে। সো ভিউয়ার্স, এই তো ছিল লেটেস্ট কিছু বাংলা গসিপসের আপডেট। অ্যান্ড এই গসিপসগুলো নিয়ে আপনার কি রিয়াকশন সেটাও কিন্তু জানিয়ে দিবেন। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।